কি খবর সবার? আজকে অনেক দিন পরে আসলাম। আজকেরটা হচ্ছে ব্ল্যাক সিলভার স্মোকি আই নাইট টাইম ফুল কভারেজ পার্টি মেকআপ একটা লুক। আমি পুরো ভিডিওতে দেখিয়েছি কিভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি একটা পার্টি লুক করা যায়, এবং গাউসিয়া গ্ল্যাম নিয়ে আমি একটু বিচিং করেছি কিছু প্রোডাক্টের ব্যাপারে। ভিডিওতে আমি এটা পরবর্তীতে বলবো, দেখতে থাকুন। প্রথমে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ন্যাচার রিপাবলিকের অ্যালোভেরা সুদিং জেল। এটাকে আমি ময়শ্চারাইজার হিসেবে অলওয়েজ ব্যবহার করি। ময়শ্চারাইজারটা লাগানোর পর 3-5 মিনিট পর্যন্ত একটু সময় দিতে হবে স্কিনকে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব করার জন্য। দেন আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। আমি সাধারণত কোনো প্রাইমার ব্যবহার করি না, আমি সরাসরি ফাউন্ডেশনে চলে গেলাম। আমি এখানে মেকআপ রেভোলিউশনের ফাস্ট বেসটিক ফাউন্ডেশনটা F6 এর শেডে ব্যবহার করেছি। আমি প্রথমে একটা আইশ্যাডো ফ্ল্যাট ব্রাশ দিয়ে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি, এতে করে কম প্রোডাক্ট বেশি জায়গায় লাগানো যায়। আমি ফুল ফেসে একটু একটু করে লাগানোর পর একটা ব্রাশ দিয়ে আমি এটাকে ভালোভাবে মুখের সাথে ব্লেন্ড করে নিব। আপনারা এখানে চাইলে বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, চাইলে আপনাদের হাতও ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার যদি হাত ঘামার প্রবলেম থাকে এবং আপনার স্কিন যদি অয়েলি হয়, আমি রেকমেন্ড করবো হাত ব্যবহার না করতে, কারণ হাতের যে অয়েলটা থাকে ওই অয়েলটা ফেসে চলে যায়, তাতে মেকআপটা হচ্ছে সেপারেট হয়ে যায় তাড়াতাড়ি। ও, এবং আমি বলতে ভুলে গিয়েছি, আমার আজকের এই লুকটা হচ্ছে প্যানকেক বেসড মেকআপ টিউটোরিয়াল হবে। আমি এরপর প্যানকেক লাগাবো। আমি এই জন্য একটা স্টিক ফাউন্ডেশন লাগাচ্ছি অ্যাজ এ প্যান স্টিক। আমি এখানে পন্ডসের অয়েল কন্ট্রোল পাউডারটা দিয়ে আমি আমার যেই প্যান স্টিকটা লাগিয়েছিলাম, ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম, সেটা সেট করছি। আমি এবার একটা সেটিং স্প্রে দিয়ে আমি এই পাউডারটাকে সেট করে নেব। এতগুলো স্টেপ করার কারণ হচ্ছে আমি এরপরে যখন প্যানকেকটা লাগাবো তখন স্পাঞ্জে ঘষা যেন আমার ফাউন্ডেশন বা প্যান স্টিক আপনারা যেটাই লাগান সেটা যেন মুভ না করে, এই জন্য এই স্টেপগুলো করছি। আমি এবার একটা হলুদ রঙের গোপীনাথের প্যানকেক একটা ভেজা স্পাঞ্জের সাহায্যে একটু পরিমাণ লাগাচ্ছি। এখানে খুব বেশি পরিমাণে লাগালে মুখ বেশি হলুদ হয়ে যাবে, দেন আবার হলুদকে আপনার স্কিনের কালারে আনতে অনেক বেশি প্যানকেক লাগাতে হবে। এই জন্য প্রথমেই চেষ্টা করবেন অল্প পরিমাণে লাগাতে। হলুদ রঙের প্যানকেকটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি আমার স্কিন শেডের একটা প্যানকেক অথবা স্কিনে থেকে আপনারা চাইলে এক শেড ফসা লাগাতে পারেন, একটা প্যানকেক লাগাতে হবে। আমি এখানে 23 নম্বরটা লাগাচ্ছি। 23 নম্বরটা অ্যাকচুয়ালি আমার স্কিন শেড, আমার স্কিন থেকে এক শেড লাইট একটা প্যানকেক। তো যেহেতু এটা একটু কী বলবো রাতের দিকের, তো রাতের দিকের টাইমে আমি একটু ব্রাইট কালার লাগাতে পছন্দ করি, তাতে আমার মনে হয় যে ছবি ভালো আসে। আমি এখানে 23 নম্বর প্যানকেকটাই 2টা লেয়ারে লাগিয়েছি। আপনারা এখানে চাইলে 1টা লেয়ার লাগাতে পারেন বা 3টা লেয়ার লাগাতে পারেন অথবা 2টা কালার মিক্সড করে লাগাতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে, আপনাদের স্কিনের সাথে যেটা ম্যাচ করে। আমি এবার একটা পাফ দিয়ে আমার পুরো মুখে হালকা 1টা লেয়ার পাউডার লাগিয়ে নিচ্ছি। এটা আমি আর এখন ঝেড়ে ফেলবো না, এটা সারা মুখে আমি এভাবেই রেখে দিব। এরপর আমি আমার আই মেকআপে চলে যাব। প্রথমে আইব্রোটা করে নিচ্ছি। প্রথমে আইব্রোটা একটু স্পুলি দিয়ে ব্রাশ করে, তারপরে যেই লোকাল যে আইব্রো পেন্সিলগুলো পাওয়া যায়, একপাশে ব্রাউন একপাশে ব্ল্যাক, ওইটার ব্ল্যাক পার্টটা দিয়ে আমি আমার টেল পার্টটুকু ফার্স্টে ড্র করে নিব। আমার আইব্রো হেয়ার একদম যে নাই বা পাতলা এরকম না, মোটামুটি ডার্ক কিন্তু একটু চিকন। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার আইব্রোটার একটু আর্চ দিতে, কারণ যেহেতু আমার আইব্রোটা চিকন, আমার আইব্রোতে কোনো আর্চ নাই, তো টেল পার্টের দিকে একটা আর্চ ক্রিয়েট করে তারপর আমি একটু ব্লেন্ড করে নিই। এরপর যেই ব্রাউন পার্টটুকু থাকে সেই ব্রাউন পার্টটুকু দিয়ে আমি আমার আইব্রোর ফ্রন্ট পার্টটুকুর জাস্ট নিচে হালকা করে একটু লাইন করি, আমি উপরের দিকে আর কোনো কিছু টানি না। এরপর আমি আমার স্পুলিটা দিয়ে খুব ভালোভাবে আমার আইব্রো হেয়ারের সাথে এই কালারগুলো ব্লেন্ড করে দিই। এবং এরপর আমি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমার টেল পার্টটুকু এবং একটা ব্রাউন আই শ্যাডো নিয়ে আমার আইব্রো ফ্রন্ট পার্টটুকুর পেন্সিলে দিয়ে যেখানে এঁকেছি ওইটা আমি একটু সেট করি। আমি এবার প্রথমে যেই আই শ্যাডো ব্রাশটা দিয়ে ফাউন্ডেশন লাগিয়েছিলাম ওটা তার কোনো প্রোডাক্ট না নিয়ে আমি টেল পার্টটুকু হালকা একটু ক্লিন আপ করে নিলাম। আমি যেহেতু বেশ কিছু ডার্ক কালার ব্যবহার করেছি, তাই আমি একটা স্টিকি টেপ আমার চোখে এখানে লাগিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি যে কালারটা পরবর্তীতে ব্লাশ হিসেবে ব্যবহার করব সেটাই আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করছি, এবং একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি কালারটাকে আস্তে আস্তে বিল্ড করব। প্রথম ট্রানজিশন কালারটাকে লাগানো হয়ে গেলে এরপর আমি আমার কন্ট্রোল প্যালেটের এই কন্ট্রোল শেড দুইটা মিক্সড করে আমি তার থেকে আগের থেকে একটু ছোটো এবং আগের থেকে একটু ডেন্স একটা ব্রাশ নিয়ে আমি আমার চোখের ক্রিজে এই কালারটা লাগিয়ে নিচ্ছি। আমি চোখ খোলা রাখলে, চোখ খোলার পরে ঠিক উপরে যে জায়গাটা দেখা যায় ওই জায়গাটাতে আস্তে আস্তে করে কালারটাকে বিল্ড করছি। আজকের মেকআপ লুকটা একদমই সহজ। আমি এখানে হচ্ছে কয়েকটা লাইট থেকে ডার্ক শেডের ব্রাউন কালার লাগিয়েছি এবং একটু ব্ল্যাক কালার লাগিয়েছি এবং একটু সিলভার কালার আমার লিডিয়া লাগিয়েছি, দেন আমার মেকআপ শেষ। খুব বেশি ব্রাশও এখানে ব্যবহার করিনি, আপনারা দেখতে পারবেন।
আমি আগের সেম ব্রাশটা নিয়েই এইটা অ্যাশ টাইপের একটা কালার, গ্রে কালার, ওকে, এই গ্রে কালারটা আমি আমার আউটার কর্নারে লাগাচ্ছি। এখানে আমি একটু পর একটা ব্ল্যাক কালার লাগাবো, চাইলে সরাসরি একদম এখানে ব্ল্যাক কালার লাগানো যায়, কিন্তু আমি প্রথমে একটা গ্রে টাইপের কালার লাগিয়ে তারপর ব্ল্যাক কালার লাগাচ্ছি, তাতে আমার ব্ল্যাক কালারটা ব্লেন্ড করতে সুবিধা হবে। কারণ অনেক সময় আপনারা দেখবেন যে ব্ল্যাক কালারটা ভালো করে ব্লেন্ড হতে চায় না, প্যাচি হয়ে থাকে, অথবা যদি ভালো মতো ব্লেন্ড হয় দেন সেটা আর ব্ল্যাক থাকে না, একটা কী বলবো, ওয়াশ অফ ব্ল্যাক কালার হয়ে যায়, অত বেশি ডার্ক লাগে না। যাতে আমার কালারটা ডার্ক থাকে এবং ভালো মতো ব্লেন্ড হয়, এই জন্য আমি এখানে দুইটা কালার ব্যবহার করছি। আমি এখানে আঙুল দিয়ে একটু ট্যাপ করে ব্ল্যাক কালারটা লাগিয়ে দিচ্ছি, যাতে আর একটু বেশি ডার্ক লাগে। আঙুল দিয়ে লাগালে সবসময় দেখবেন কালারটা একটু বেশি ডার্ক লাগছে আগের থেকে। আমি এবার এই কালারটা নিয়ে প্রথমে যে ট্রানজিশন কালার হিসেবে আমি ব্যবহার করেছিলাম, এবার উপরে ওভারঅল আরেকবার একটু ব্লেন্ড করে দিচ্ছি। এভাবে ব্লেন্ড করলে কী বলবো, কালারগুলো খুব বেশি একসাথে মিশে আছে এরকম লাগে এবং দেখতে অনেক প্রফেশনাল লাগে। আমি একটা কটন বার মেকআপ রিমুভারে ডুবিয়ে নিয়ে আমি আমার লিডের যেই মেকআপটুকু ছিল সেটা রিমুভ করে নিচ্ছি। এরপর আমি একটা কনসিলার লাগাবো। আগের মেকআপটুকু রিমুভ করে নেওয়ার কারণ হচ্ছে আগে আমার অলরেডি এখানে মেকআপ ছিল, তারপরে কিছুটা আইশ্যাডো ছিল, তার উপরে আমি যদি আবার কনসিলার লাগাই এরপর আমি আবার আইশ্যাডো লাগাবো, তাতে অনেকগুলো লেয়ার হয়ে যায়, লেয়ার কমানোর জন্য আমি এটা করেছি। এরপর হচ্ছে আমার মেকআপের ডিজাস্টারটা শুরু হবে। তো গাউসিয়া গ্ল্যাম নিয়ে অনেক ইউটিউবারই ভিডিও বানিয়েছে, তো ওটা দেখে আমি পাঁচটা আইশ্যাডো কিনেছিলাম গাউসিয়া থেকে। এই আইশ্যাডোগুলো এত বাজে, এটা মানে চিন্তা করার মতো না। এই জিনিস সাংঘাতিক থিক, এই জিনিসটা একটুও শানি না, এবং আপনি একদম প্রিসাইজভাবে যদি অ্যাপ্লাই না করতে পারেন এই জিনিস ফিক্স করা যায় না। লাইক ধরেন যে আপনি যে জায়গায় সাদা লাগাতে যাচ্ছিলেন না সেই জায়গাটা লেগে গেল, আপনি ওই জায়গা থেকে আর ওটা রিমুভ করতে পারবেন না, ওই জায়গায় একটা সাদা সাদা ভাব থেকে যাবে। আবার আপনি যদি বেশি ঘষাঘষি করেন তাহলে দেখা যাবে যে নিচে যা অন্য কালারের আইশ্যাডো ছিল সেই আইশ্যাডোটা উঠে গেছে। এই আইশ্যাডোগুলো অন্য কোনো কালারের সাথে ব্লেন্ড হয় না। লাইক আমার এখানে যেই ব্ল্যাকের সাথে আমি হোয়াইটটা করছি, তো আমি যেটা করি যে আবার একটু ব্ল্যাক নিয়ে দুইটা কালারের হচ্ছে ভালো করে স্মাচ করে দিই যাতে কোনো হাশ লাইন না থাকে। এই জিনিস আমার ব্ল্যাক আইশ্যাডোর সাথে ব্লেন্ড হচ্ছিলো না। তারপর এই জিনিসের উপর আইলাইনার বসে না। আমি আমার এখানে ল্যাকমি আইলাইনার ব্যবহার করেছি, আমি অলওয়েজ এই আইলাইনার ব্যবহার করি। আমার ল্যাকমি আইলাইনার আমি দিচ্ছিলাম, দেওয়ার জাস্ট 4-5 মিনিট পরে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে জমে জমে মনে হচ্ছিলো যে আইলাইনার লাইনটা ইভেন হয়নি, ফাঁকা ফাঁকা হয়েছে। আমি 3 বার আমার আইলাইনার রিঅ্যাপ্লাই করেছি, 3 বারই এটা সেম প্রবলেম হয়েছে। এবং এই জিনিসটা না দেখতে খুব কম দামি লাগে, যেমন আমি এখানে একটা আর্টিফিশিয়াল লাইট আছে আপনি ক্যামেরা দিয়ে দেখতেছেন, সো এটা দেখতে ভালো লাগতেছে, কিন্তু সামনাসামনি যদি দেখেন এটা পুরো বোঝা যায় যেখানে আমি একটা মানে চিপ একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। মানে নর্মাল যে হাইলাইটার বা যে আইশ্যাডো থাকে সেটা কিন্তু খুব সুন্দর রিফ্লেকটিভ থাকে, এই জিনিস একদম রিফ্লেকটিভ না, খুবই বাজে কোয়ালিটি। এবং এত বাজে কোয়ালিটি বলে এটার দাম এত কম, কেউ এটা টাকা নষ্ট করবেন না, এই জাতীয় আইশ্যাডো কেউ কিনবেন না। আমি এটা দিয়ে মেকআপ করার পর আমি ভাবছিলাম যে আমি মেকআপটা আসলে আপলোডই করতে পারবো না, কিন্তু আমি পরবর্তীতে ভাবলাম যে আমি আসলে এটা একটু আপলোড করি এবং আপলোড করে সবাইকে জানাই যে জিনিসটা কতটা বাজে। আমার একটা জিনিস ভুল হয়েছে, যখন আমার আইশ্যাডোটা এরকম ঝামেলা করতেছিল আমার উচিত ছিল ওই পুরো ঝামেলার প্রসেসটা হচ্ছে ফিল্ম করা যে আমি কীভাবে ফিক্স করলাম, তাহলে আপনারা আসলে বুঝতে পারতেন যে জিনিসটা কী পরিমাণ বাজে এবং কী পরিমাণ আমার প্যারা দিছে এবং আমার পুরো মেকআপটা অলমোস্ট নষ্ট করে দিছিল। এবার আমি আমার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কালারের কাজল লাগিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে নুট কালারের পেন্সিলও লাগাতে পারেন, এই লুকের সাথে নুট কালার পেন্সিল অনেক বেশি সুন্দর দেখা যাবে। এবার আমি আমার আপার লিডে যে কাজগুলো করেছিলাম সেম কাজটা আমি আমার লোয়ার ল্যাশ লাইন ধরে করছি, এবং আমি আমার উপরে চোখে যে কালারগুলো ব্যবহার করেছিলাম আমি এক্স্যাক্টলি সেম কালারগুলোই আমি আমার কী বলবো লোয়ার ল্যাশ লাইন ধরে লাগাবো। 3-4টা কালারই লাগাবো আমার এখানে, আমার মনে হয় যে তাতে লোয়ার ল্যাশ লাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, জাস্ট একটা কালার দিলে জিনিসটা অত বেশি সুন্দর লাগতো না। আমি এবার একটা ইনার উইং ড্র করে নিচ্ছি, এটা করলে চোখটা দেখতে অনেক বেশি টান টানা লাগে। বাস্তবে দেখতে মোটামুটি লাগে, কিন্তু ছবিতে দেখতে চোখটা খুব বেশি ডিফাইন লাগে, একদম হরিণ চোখের মতো লাগে। এই জন্য আমি ভিডিও যখন করি ম্যাক্সিমাম টাইমে ইনার উইংটা ক্রিয়েট করার চেষ্টা করি। আমি এবার কন্ট্রোল করে নিচ্ছি, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেট। আমি ম্যাক্সিমাম টাইমে জিজ্ঞাসা করা হয় আমাকে আমি কী কন্ট্রোল প্যালেট ব্যবহার করি, আমি অলওয়েজই একটা কন্ট্রোল প্যালেটই ব্যবহার করি, কারণ এই কন্ট্রোল প্যালেটের যে কালারটা আছে আমার মনে হয় আমার স্কিনের সাথে এই কালারটা বেশি সুন্দর লাগে। আমি এই জন্য আর কোনো প্যালেট সুইচ করি না, আমি এটা শেষ হয়ে গেলে কালার শেষ হয়ে গেলে আমি আবার আরেকটা কিনে নিয়ে আসবো, অন্য কোনো ব্র্যান্ডেরটা আমি আর ব্যবহার করবো না। আমি এবার একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি আমার নাকটা কন্ট্রোল করে নিচ্ছি। আমি গালে যে কালার ব্যবহার করেছিলাম এক্স্যাক্টলি সেম কালার দিয়ে নাকটা কন্ট্রোল করি, কারণ আমাদের নাকে আর গালে সেম টাইপেরই শ্যাডো হয়, তো এজন্য দুই জায়গায় একই ধরনের কালার ব্যবহার করা উচিত।
না কন্ট্রোল করা হয়ে গেলে আমি ব্লাশ লাগাবো। ব্লাশ হিসেবে আমি প্রথমে যে কালারটা চোখে আইশ্যাডো হিসেবে লাগিয়েছিলাম, আইশ্যাডো ট্রানজিশন কালার হিসেবে লাগিয়েছিলাম, সেই কালারটাই ব্লাশ হিসেবে কালে লাগাচ্ছি। ব্যাম্বু ব্রাশ সেটে যে একটা ছোট্ট ব্রাশ থাকে, যেটা দেখতে একটা শেভিংয়ের ব্রাশের মতো লাগে, ওই ব্রাশটা দিয়ে আমি ব্লাশ লাগাই ইদানিং। কারণ এই ব্রাশটা মনে হয় আমার গালের সাইজের সাথে খুব ভালো মতো ম্যাচ হয়েছে, এবং এই ব্রাশটা দিয়ে আপনি কখনোই খুব বেশি প্রোডাক্ট লাগাতে পারবেন না, এটা দিলে অল্প প্রোডাক্ট আসে এবং খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। তো ব্লাশের জন্য এটা একটা পারফেক্ট ব্রাশ। আমি একটা ছোট আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা হালকা একটু সেটিং স্প্রে দিয়ে ভিজিয়ে আমি একটা সিলভার কালারের হাইলাইটার লাগাচ্ছি, যে হাইলাইটারটা আমি আমার ইনার কর্নারে লাগিয়েছিলাম। এটা আমার কন্ট্রোল প্যালেটেরই একটা হাইলাইটার। যারা খুব বেশি ব্লেন্ডিং হাইলাইটার পছন্দ করেন, তারা হাইলাইটার লাগানোর আগে ব্রাশটা একটু হালকা ড্যাম্প করে নিলে দেখবেন যে খুব বেশি ব্লেন্ডিং লাগছে। আমি আমার নাকে সিলভার কালারের না একটা কী বলবো, আমার স্কিন কালার যেরকম ওই কালারেরই একটা হাইলাইটার লাগাচ্ছি, তাতে যাতে মনে না হয় যে আমার নাকে একটা টিউবলাইট জ্বলতেছে। আমি আমার লিপসে আজকে লিপস্টিক লাগাবো না, পুরো লিপসে আমি একটা লিপ লাইনার লাগাবো অ্যাজ লিপস্টিক। এটা হচ্ছে জর্ডানার সাইডার কালার একটা লিপস্টিক। এটা ব্রাউন টাইপের একটা কালার, ব্রাউন ঠিক নুট কালারও না, আবার খুব বেশি ডার্ক কালারও না, মিডিয়াম একটা কালার। আমার খুবই পছন্দের, আমার সব থেকে ফেভারিট ব্রাউন কালার এটা। আমি বলতে ভুলে গিয়েছি, অফ ক্যামেরায় আমার চোখে একটা ফলস আইল্যাশ পরেছিলাম, এবার একটা শাড়ি পরে নিয়েছি, আমার মেকআপ ডান। আপনারা এই সিলভার কালারটার জায়গায় কোনো একটা সিলভার কালারের হাইলাইটার বা আইশ্যাডো লাগাবেন, গাউসিয়ার এই পচা আইশ্যাডোগুলো লাগাবেন না, তাহলেই দেখবেন আপনাদের এই মেকআপটা খুবই সুন্দর হয়েছে। আমার বাকি প্রসেসগুলো সবই ঠিক আছে। আশা করছি আপনাদের একটা ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দিবেন, কেমন লাগলো এটা একটা কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে পানি খাবেন। টাটা।